সক্রিয় শিক্ষার্থীরা শিমুল মেমোরিয়াল নার্সিং স্কুল এন্ড কলেজে আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। বর্তমানে আমরা একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি, আর এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার প্রথম শর্তই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তোমরা অবশ্যই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং অন্যকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সহযোগিতা করবে। আসো আমরা আজকের ক্লাসে চলে আসি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নায়লা মনি। ছোট্ট শিক্ষার্থীরা, আমরা আজকে ছোটদের পৃথিবীর ক্লাসে একত্রিত হয়েছি, আর ছোটদের পৃথিবীর ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের প্রথম ও শ্রেষ্ঠ আর বাংলাদেশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম বিষয়গুলো নিয়ে। ছোট্ট সোনামণিরা, ছোটদের পৃথিবীর এই ক্লাসে আমরা সবসময় বিভিন্ন ধরনের তথ্য জেনে থাকি এবং এই তথ্যগুলো তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। চলো আজকে যে তথ্যগুলো জানবো তা দেখি যে সে তথ্যগুলো কি। স্ক্রিনে একজনের ছবি দেখতে পাচ্ছ, বলতো এই ছবিটি কার? হ্যাঁ ঠিক বলেছ, এই ছবিটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী কুদরতী খোদার ছবি। এই কুদরতী খোদা একজন রসায়নবিদ ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে, বলবে কুদরতী খোদা, ডক্টর কুদরতী খোদা। দেখো তো খুবই পরিচিত একটি মুখ না? টেলিভিশনটা খুললেই এই পরিচিত মুখটা আমরা দেখতে পাই, তাই না? বলতো তিনি কে? হ্যাঁ তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসান। শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড়ের নাম কি? সাকিব আল হাসান। প্রিয় শিক্ষার্থীরা আরো একটি পরিচিত মুখ দেখো, তিনি হলেন আমাদের প্রথম এভারেস্ট বিজয়ী। প্রথম যে এভারেস্ট বিজয়ী করেছিলেন তার নাম হলো মুসা ইব্রাহিম। এই মুসা ইব্রাহিম সবচেয়ে বড় যে পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় সর্বপ্রথম অবতরণ করেছিলেন। তিনি পেশায় কিন্তু সাংবাদিক। শিক্ষার্থীরা আরো একজন মানুষের ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তিনি হলেন বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী। বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা কি বলবে? বলবে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী। স্ক্রিনে একটা শাপলা ফুল দেখতে পাচ্ছি আর একটা জায়গার ছবি দেখতে পাচ্ছি, তাই না? তোমরা হয়তো জায়গাটা দেখেছো, কেউ কাছে গিয়ে দেখেছো, কেউ বা টেলিভিশনে দেখেছো। হ্যাঁ এই জায়গাটি হলো ঢাকা শহর, বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি? বাংলাদেশের বৃহত্তম শহর ঢাকা। বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি? বাংলাদেশের বৃহত্তম শহর ঢাকা। বাংলাদেশের বৃহত্তম বিভাগ, বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি বলতো? হ্যাঁ বাংলাদেশের বৃহত্তম বিভাগ চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের বৃহত্তম বিভাগ চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের বৃহত্তম বিভাগ পেয়েছি। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগের নাম কি? বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগের নাম সিলেট বিভাগ। দেখো এখানে চা বাগানের ছবি দেওয়া হয়েছে, সিলেট কিন্তু চায়ের জন্য বিখ্যাত। বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি? তোমরা কি জানো বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি? হ্যাঁ বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে ঢাকা চিড়িয়াখানা, যা ঢাকার মিরপুরে অবস্থিত। ছোট্ট সোনামণিরা আরো একটি প্রশ্ন দেখো, বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি? বাংলাদেশের বৃহত্তম পার্ক রমনা পার্ক। এই রমনা পার্ক ঢাকায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি? বাংলাদেশের বৃহত্তম পার্ক রমনা পার্ক, যা ঢাকায় অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই তথ্যগুলো তোমরা যে জেনেছো তা অবশ্যই মনে রাখবে, এবং তোমাদেরকে আমি একটি মজার বিষয় বলেছি যে তোমরা এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের ছোট ভাই বোনদের সাথে কিন্তু প্রশ্ন প্রশ্ন খেলাও খেলতে পারো। আমরা আমাদের এই ছোটদের পৃথিবীর ক্লাসে আরো একটি অংশ দেখতে পাই, সেটি হচ্ছে বাস্তবতার সাপেক্ষে। এই বাস্তবতার সাপেক্ষে অংশটাতে কিছু তথ্য তোমাদের দেওয়া হয় এবং সেই তথ্যের আলোকে প্রশ্ন করা হয়। দেখো স্ক্রিনে একটি তথ্য দেওয়া আছে, চলো তথ্যগুলো পড়ি। তার জন্ম 1920 সালের 17ই মার্চ টুঙ্গিপাড়া গ্রামে। বাবা মা আদর করে তাকে খোকা বলে ডাকতেন। ছোটবেলা থেকেই তার ভেতর নেতৃত্বসুলভ ভাব ছিল। দেশের মুক্তির জন্য 1971 সালে তিনি প্রথম স্বাধীনতার ডাক দেন। এবার বলুন দেখি তার নাম কি? তিনি আমাদের জাতির কি? হ্যাঁ তোমরা অবশ্যই বলতে পারবে, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, জাতির পিতা, তাই না?
তিনি তাকে ছোটবেলা থেকে তার বাবা মা আদর করে খোকা বলে ডাকতেন এবং তিনি সর্বপ্রথম 1971 সালে স্বাধীনতার ডাক দেন। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা অনেকগুলো ছবি এই যে গত ক্লাস এবং এই ক্লাসেও দেখে আসলাম, তাই না? এখন ছবিগুলো দেখে একটু দেখি তো কাদের ছবি এগুলো। ছবি দেখে নিজে ছবিগুলো দেখে নাম বলুন। দেখো এটি কার ছবি বলতো? হ্যাঁ ঠিক বলেছো, এটি হলেন ডক্টর কুদরতি গুলাব। এই ছবিটি কার? এই ছবিটি হচ্ছে মুসা ইব্রাহিমের, তিনি সর্বপ্রথম এভারেস্ট বিজয় করেন। এবং আমাদের এই ছবিটি যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, আমাদের শ্রেষ্ঠ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি। আরো দুটো ছবি আছে। এই ছবিটি কার? এই ছবিটি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। আর এই যে পরিচিত মুখ, হ্যাঁ তোমরা সবাই জোরে করে বলে উঠেছ, এটি হচ্ছে সাকিব আল হাসানের ছবি। সাকিব আল হাসান বাংলাদেশের বেস্ট ক্রিকেটার। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা অনেক সুন্দর সুন্দর ছবি দেখলাম, অনেক তথ্য জানলাম। আগামী দিন এই তথ্যগুলোর উপরে রিভিশন ফিডব্যাক তোমাদের দেওয়া হবে। নিশ্চয়ই তোমরা এই ফিডব্যাকটা সুন্দর করে দিতে পারবে আশা করি। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ক্লাসটি করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।